প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে চারটি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসেছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এ সকল বিষয়ে আলাপ করবো এবং আমরা দেখবো যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছি ডাক্তার আয়ান মমিনুল হক। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি খুব জেনে আনন্দিত হয়েছি যে আপনার সাথে 117,000 মতো ভলেন্টিয়ার রয়েছে। এবং ডাক্তার আয়ান মমিনুল হকের, অর্থাৎ আপনার দাদা হচ্ছে প্রথম বাংলাদেশি নাসা বিজ্ঞানী রফিকউদ্দিন আহমেদ। আপনি সেই পরিবারের সন্তান। আপনি পড়ালেখা করেছেন কি বিষয়ে প্রাইমারিলি, প্রাথমিকভাবে? আমি ওই প্রথমে বিজনেস স্টাডি নিয়ে পড়াশোনা করেছি। বিজনেস স্টাডি, অনার্স করেছেন? অনার্স, মাস্টার্স, পরে এমফিল। এমফিল এভাবে হচ্ছে মানে। তারপরে পিএইচডি করেছেন? জি জি। পিএইচডি কোথা থেকে করেছেন? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ লিডারশিপ, ওইটা থেকে হচ্ছে লিডারশিপের উপর করছি। আচ্ছা, আর আপনি চারটা বিষয়ে অনার্স করেছেন? জি জি। সেই বিষয়গুলি কি কি? বিজনেস স্টাডি, কম্পিউটার সায়েন্স, ল এবং হচ্ছে ইসলামিক স্টাডি। বাবা, এই 34 বছর বয়সে আপনি চারটা অনার্স করেছেন, পিএইচডি করেছেন, এখনও পড়ালেখা করছেন এবং মানব সেবা করছেন। আপনি সেভ বাংলাদেশ ফাউন্ডেশন 263টা ভিন্ন ভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এই এই জায়গায় আপনি আসলেন কবে থেকে এবং কীভাবে? আমরা যখন সেভ বাংলা ফাউন্ডেশন করছিলাম ওইটা ছিল হচ্ছে করোনা যখন শুরু হয়, এরপর হচ্ছে একদিন স্বপ্নের মধ্যে আমি মারা গিয়েছিলাম। তখন হচ্ছে স্বপ্নের মধ্যে যখন আমি মানে হঠাৎ ঘুম থেকে উঠি, পুরো শরীর মানে ঘাম এগুলো মানে দেখতেছি এবং হচ্ছে ফিল করতেছিলাম যে আমি সত্যিকারেই মারা গিয়েছিলাম। পরে ওই সময় আমি ঘুম থেকে ওঠার পর যেটা রিয়েলাইজ করি সেটা হচ্ছে যে আমি এতটুকু পড়াশোনা করছি, প্লাস হচ্ছে আমি যখন 13 বছর বয়স ছিল তখন তো বিজনেসের সাথে জড়িত। 16-তে আমি সেলফ মেড মিলিয়নার হয়েছিলাম, এরপর 23-এ তখন হচ্ছে সেলফ মেড কোটিপতি হয়েছিলাম। মানে এগুলো হচ্ছে হওয়ার পর তখন আমি ফিল করলাম যে আমার টাকা, আমার শিক্ষা মানে কোনো কাজে কখনো আসে নাই। এখন যদি মারা যাই এবং আল্লাহর সামনে যদি আমি আসি তখন আমি কী উত্তর দিব, যে হচ্ছে উনি বল জিজ্ঞেস করবেন যে হচ্ছে তোমার নলেজের বা তোমার সব কিছুর কী মানে ভ্যালু থাকলো, যে হচ্ছে তুমি তো কোনো কিছু করো নাই। তখন আমার ফিল হইলো যে এক মনে একটা কিছু করি যার মাধ্যমে আমরা আমাদের, আমি যখন মারা যাব তখন আমি উত্তর দিতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ, বাকি আপনার ইচ্ছা। সিলেট বিভাগকে চুজ করছি কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক বিজনেসের কারণে আমার পুরো সিলেট বিভাগ জুড়ে ছিল। আমার দাদা যিনি, ওনাকে আমি তখন ফোন করি, সাথে সাথে ফোন করে বলি যে দাদা আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি, আপনি আমার সাথে থাকবেন? উনি বললেন মানে গো ফর ইট, এবং সেইখান থেকে শুরু করছি। করার পর তখন আমরা ওই সিলেট নাম পাইছি, ওইটার সাথে হচ্ছে আমরা কী করব। ম্যাক্সিমাম পোর্শন মানুষ করোনার সময় যারা বাসা থেকে বের হচ্ছে ওরা হচ্ছে এফেক্টেড হবে, হওয়ার পর বাকিদের এফেক্টেড করবে। তখন আমরা চিন্তা করলাম যে মানুষদেরকে বাসায় আটকে রাখা খুবই জরুরি। কীভাবে আটকে রাখবো? কারণ ওরা তো খাবারের জন্য বাইরে বের হতে হবে। ম্যাক্সিমাম পোর্শন মানুষ তো হচ্ছে অসহায়, যারা হচ্ছে দিনমজুর, বা ওদের আজকে যদি না বাইরে না বের হয় তাহলে ওরা কোনো খাবারই পাবে না। তখন চিন্তা করলাম যে হচ্ছে আমরা মানুষদের লাইফগুলো মানে লাইফসগুলো সেভ করব। তখন হচ্ছে সেভ সিলেট নামে আমরা শুরু করছি। এটির মাধ্যমে
করোনাকালীন সময়ে 1,17,000 পরিবারকে 3 মাসের খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। মানে 1 লক্ষ পরিবারে হচ্ছে 5 লক্ষ লোক, 3 মাসের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং তার জন্য তাকে ওয়াইসি থেকে এবং যুব মন্ত্রণালয় থেকে শেখ হাসিনা ইয়ড ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2020 আপনি পেয়েছেন, তাই না? এবং এখনও আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে 60টা ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনি 52টি কোর্স পরিচালনা করছেন, যে এটা ফ্রি অফ কস্ট, যেখানে প্রতি বছর 4,000-এর মতো তরুণ শিক্ষিত হচ্ছে। এটা সম্পর্কে একটু বলবেন। আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছিল পুরো বাংলাদেশ ব্যাপী, প্লাস হচ্ছে আপনি যদি সিলেট বিভাগের প্রতিটি উপজেলা ইউনিয়ন গ্রামে যদি আপনি বিপদে পড়েন, তাহলে আমাদের ডিজিটাল আমাদের সেট আপ একটা আছে যার মাধ্যমে হচ্ছে আপনি ইজিলি আমরা সাপোর্ট দিতে পারবো, সেভ বাংলা, মানে সেভ বাংলা ফাউন্ডেশনে। এখন তো করোনা শেষ হয়ে গেল, এখন আমরা কি করব, আমরা কি বন্ধ করে দিব? আমরা তখন চিন্তা করলাম তাহলে আমরা মানুষদেরকে যদি মানে আত্মনির্ভরশীল করতে চাই তাহলে ওদেরকে স্কিল বানাতে হবে। যখন কোনো স্কিল মানুষ কিন্তু বেকার থাকে না, এখন স্কিল বানাবো কীভাবে? তখন সেখান থেকে হচ্ছে আমরা ট্রেনিং সেন্টার শুরু করি। আমাদের 60টা ট্রেনিং সেন্টার আছে যেগুলোতে আমরা 52টা কোর্স করাই, কারিগরি কোর্স। বোনদের যারা বোনরা যারা আছে ওদের জন্য হচ্ছে ইংলিশ বলুন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলুন বা গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, প্লাস হচ্ছে সেলাই, প্লাস হচ্ছে ওই যে ফ্যাশন ডিজাইনিং, হ্যান্ডিক্রাফট, মানে এই ধরনের যেসব মানে কোর্সগুলো প্রয়োজন প্রতি মানুষের জীবনে, তখন এগুলো আমরা শুরু করি এবং সব কিছু ফ্রিতে এবং খুব ভালো সাড়া মানে পাইছি আমরা। প্লাস হচ্ছে আমাদের সিলেটের ভাই বোনরা যারা আছে সবাই নিয়মিত এসব ট্রেনিং করতেছেন। এবং আপনার স্টার্ট আপ সিলেট বলে একটি, জি জি, এটা এটা কাজটা চলছে এখন? 527 জনের মতো হচ্ছে স্টার্ট আপ মানে ফাউন্ডাররা ছিলেন, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা ওই ট্রেনিং সেশন করছিলাম। আমাদের সাথে গ্রামীণফোন একাডেমি যুক্ত আছে, এক্সেলিয়র যেটা প্রোগ্রাম, এরপর ICT ডিভিশনের ওই যে স্টার্ট আপ বাংলাদেশ প্লাস হচ্ছে আইডিয়া প্রকল্প, ওনারাও আমাদেরকে সাপোর্ট করছেন, যাতে হচ্ছে আমরা সিলেটের যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা যাতে নতুন উদ্যোক্তাদেরকে আপনারা এবং সেটার জন্য আমাদের একটা টার্গেট আছে, সেটা হচ্ছে যে যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের যেটা ওইখানে হচ্ছে সিলিকন ভ্যালি একটা এরিয়া আছে, আমরা চাই হচ্ছে সিলেট যেন বাংলাদেশের সিলিকন ভ্যালি হয়। সেটার জন্য আপনার শুধুমাত্র ইন্টারনেট লাগবে, স্কিল লাগবে এবং আপনার একটু পরিশ্রম লাগবে, আর কিছু বেশি কিছু লাগবে না। এগুলো সিলেটে অ্যাভেলেবল আছে, আমরা জাস্ট হচ্ছে ওদেরকে ট্রেন করতেছি, করে হচ্ছে ওদেরকে একটা সিস্টেম দিয়ে দিচ্ছি সিলেটকে মানে আমরা ডিজিটালাইজ প্লাস হচ্ছে স্মার্ট সিলেট বানানোর কাজ করতেছি। খুবই গুরুত্বপূর্ণ কাজ এটি। এর সাথে আমি দেখতে পাচ্ছি আপনার 3টা কারিগরি ট্রেনিং স্কুল করেছেন মেয়েদের জন্য, এবং সেগুলি তাহিরপুর, দক্ষিণ সুরমা, গোয়ানঘাট এসব এলাকায়। কেমন সাড়া পাচ্ছেন? যখন শুরু করছিলাম তখন আমার টার্গেট ছিল হচ্ছে 100 জন মানুষদেরকে হচ্ছে একটা স্কুলে আমরা পড়াবো। ওই যে এখানে কিন্তু জাদুর স্কুল নামে একটা কনসেপ্ট আছে, যে এখানে ওই যে সুবিধাবঞ্চিত যারা বাচ্চা আছে, যারা হচ্ছে কখনো কোথাও মানে পড়ালেখার সুযোগ পাচ্ছে না, ওদেরকে আমরা একটা সিস্টেমের ভিতর নিয়ে আসতেছি যাতে ওরা আধুনিক শিক্ষা পেতে পারে। কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু ভলেন্টিয়াররা ইউনিভার্সিটি স্টুডেন্ট বাইরে থেকে পড়ালেখা করে এসেছে এমন মানুষও আছে, তার কারণ ওনাদের অভিজ্ঞতা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা রুট লেভেলে নিয়ে যেতে যাচ্ছি। সেটার জন্য আমাদের ওই যে বাচ্চাদেরকে টার্গেট করছি, আর হচ্ছে ওয়ামেনদেরকে, ফিমেলদেরকে টার্গেট করছি। কারণ হচ্ছে এই 2% মানুষদেরকে যদি আমরা আপলিফ্ট করে ফেলতে পারি তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ যেটা আমাদের টার্গেট সেটা আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো। আপনি বিপিএল এর সাথেও কাজ করছেন? জি, আমরা সিলেট স্ট্রাইকার্স নামে একটা আমাদের টিম, সিলেট স্ট্রাইকার্স, জি জি, অন্যান্য বিপিএল টিম বা যারা আছে সবাই ভালো কাজ করতেছে, কিন্তু আমাদেরটা আলাদা কিভাবে, কারণ হচ্ছে আমরা একটা মানবিক টিম। আমরা এর আগে হচ্ছে ওই সিলেট স্ট্রাইকার্সের মাধ্যমে বিয়েবাড়ি নামে একটা প্রজেক্ট আছে, যেখানে আমরা ওই যাদের বিয়ে সমস্যা হয়, অনেক ফ্যামিলি আছে, তাদেরকে আমরা বিনামূল্যে বিয়ে করিয়ে দেই। আমাদের সিলেট রানার্স ক্লাব আছে যার মাধ্যমে হচ্ছে রানিং ইভেন্ট করে থাকি, ম্যারাথন এগুলো। আমাদের সাইক্লিং ক্লাব আছে যার মাধ্যমে হচ্ছে আমরা সাইক্লিং ইভেন্ট করি, যাতে হচ্ছে আমাদের প্রতিটি সেক্টর থেকে স্পোর্টস বলুন
বা প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে সেটাই হচ্ছে আমাদের টার্গেট, সেই জন্যই আমরা কাজ করতেছি। আপনারা তো পরিবেশ নিয়ে কাজ করছেন। জি জি, আমাদের মিশন 3 মিলিয়ন ট্রিজ একটা প্রজেক্ট আছে যার মাধ্যমে আমরা 30 লক্ষ গাছ লাগানোর জন্য কাজ করতেছি। ইতিমধ্যে 2.5 লক্ষ গাছ লাগিয়ে ফেলছি এবং এটার একটা কোন অঞ্চলে লাগাচ্ছেন? সিলেট বিভাগ প্লাস হচ্ছে আমরা কক্সবাজার লাগাইছি, এরপর হচ্ছে সেন্ট মার্টিনেও কিছু গাছ লাগানো হয়েছে। এমনকি আমাদের এই প্রজেক্টের সাথে মুক্তিযুদ্ধের একটা কানেকশন আছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের 30 লক্ষ শহীদ আছেন যাদেরকে, যাদের কারণে আমরা এখন এখানে বসে এইভাবে কথা বলতে পারতেছি, আমরা তাদের সাদকায় জারিয়ার জন্য আমরা এইসব গাছ লাগাচ্ছি। খুবই চমৎকার, আমার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। নতুন প্রজন্ম যারা এখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে, তারা তো সবাই এরকম কাজে জড়িত হয়ে পড়বে, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, তাদেরকে আপনি কি বলবেন? তরুণ প্রজন্ম যদি আমাদের নিজেদেরকে স্কিলড এবং আমরা নিজেদেরকে আত্মনির্ভরশীল যদি করতে পারি, তাহলে আমাদের দেশ এমনিতেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেই জন্য আমি সবসময় আমাদের ইউথ যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটার নাম হচ্ছে সময়, সেটাকে ব্যবহার করুন। এখন অনেক অনেক অপরচুনিটি আছে যার মাধ্যমে আপনি, অনেকে মানুষ বলে হচ্ছে আমার টাকা নাই আমি বিজনেস কীভাবে করব বা ওই জিনিসটা, আমাদের গভর্নমেন্ট কিন্তু আইডিয়া নামে একটা প্রজেক্ট আছে যার মাধ্যমে আপনি 10 লক্ষ টাকা হচ্ছে গ্রান্ট পাবেন যদি আপনি ভালো আইডিয়া প্রেজেন্ট করতে পারেন। জি জি, এখন ওইটাও আপনি নিতে পারেন। আমাদের মানে সিলেট জবস নামে একটা প্রজেক্ট আছে যার মাধ্যমে আমরা যারা জব চায় ওদেরকে হচ্ছে আমরা কানেক্টেড করিয়ে দেই, যারা মানে জব প্রোভাইড করতেছে তাদের সাথে। এভাবে হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, আমাদের গভর্নমেন্টও চেষ্টা করতেছেন অনেক ধরনের সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সম্ভব, কারণ আপনি জানেন আমাদের দেশ তো আর উন্নত দেশ নয়, যেহেতু যতটুকু আমাদের রিসোর্স আছে সেগুলো ওনারা ব্যবহার করতেছেন পারফেক্টলি। এবং আমরা বিশ্বাস করি যে যদি ইউথরা যদি তাদের সময়টাকে যদি কাজে লাগায় এবং যদি নিজেদের স্কিল ডেভেলপ করে, এখন স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার টাকাও খরচ হবে না, আপনি ইন্টারনেট আছে, আপনি ইউটিউব বলুন বা অন্যান্য জায়গা থেকে আপনি ফ্রিতে সব কিছুই শিখে ফেলতে পারবেন। তাই স্কিলড হয়ে গেলে আমি ফিল করি যে হচ্ছে আমাদের এই যে স্মার্ট বাংলাদেশ যেটা আমাদের টার্গেট, সেটা আমরা সহজেই অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ ডক্টর আয়ান মমিনুল হক আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমরা খুবই অনুপ্রাণিত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের আয়ান মমিনুল হক কি বললেন। তিনি যে কাজটি করছেন সেটি এতই একটি মানবিক কাজ এবং এতই প্রশংসার দাবি রাখে, সেটি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। সব শেষ কথা, যে স্মার্ট বাংলাদেশ একদিন হবে, সে স্মার্ট বাংলাদেশ নিশ্চিতভাবে এই মমিনুল হকের মতো মানুষদের হাত দিয়েই প্রতিষ্ঠিত হবে এবং নিশ্চিতভাবে সেটি মুক্তিযুদ্ধের বাংলাদেশি হবে। কেননা তিনি যে পরিবেশ নিয়ে কাজ করছেন, সেখানে 30 লক্ষ গাছ লাগাবার কথা তিনি ঘোষণা দিয়েছেন, পরিকল্পনা নিয়েছেন তার সংগঠন, সেইখানে 2.5 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। 30 লক্ষ গাছ কেন নিয়েছেন প্রিয় দর্শক? 30 লক্ষ মানুষ 1971 সালে শহীদ হয়েছিল বাংলাদেশের জন্য, সেই 30 লক্ষ মানুষকে শ্রদ্ধা জানিয়ে তারা 30 লক্ষ গাছ লাগাবেন বাংলাদেশকে। পরিবেশটা ক্লাইমেট চেঞ্জের যে বাজে ধরনের একটি প্রতিক্রিয়া বাংলাদেশে হয়েছে, তার থেকে ক্রমশ এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বেরিয়ে আসবে এই প্রত্যাশায় আমরা আরও অনেক আয়ান মমিনুল হকের মতো মানুষ বাংলাদেশে চাই, যে তরুণেরা বাংলাদেশকে একদিন মুক্তির সেই দুয়ারে নিয়ে যাবে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান।